আসসালামু আলাইকুম দর্শক, এই মাত্র পরিমনির নতুন 7 মিনিটের কল রেকর্ড পাস হয়েছে। 7 মিনিট কল রেকর্ডে অনেক তত্ত্ব বেশি উঠেছেন। চলুন দর্শক, বেশি কথা না বাড়িয়ে সে কোন রেকর্ডটা একটু শোনা যাক। ফিল করছি কেমন? ফিলিংস তো নাই, হারাই গেছে। কেন মানে এখন বুঝতে পারছি না। ধরেন একটা 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 রেগুলার যে লাইফ শারীরিক ভাবে কেমন আছেন আপনি? মানে অসুস্থ শুনছিলাম, কি অবস্থা আছেন এখন? আমি না বুঝতেছি না, মানে আমি গোটা হয়ে গেছি। ওইখানে খাওয়া দাওয়া ভালো ছিল নাকি? নানু ভাই কেমন আছেন? বুঝতে পারছি। এটা তো সম্ভব না, তারা কিস্তাব হয় মানে সারাক্ষণ যে ক্যামেরা ধরে রাখে, সবাই তো ক্যামেরা সামনে যেতে ইউজ করে না, না সারাক্ষণ বাসার সামনে এসে লাইভ করতে চেক করতে শেখ করতে চায়। মানে আমার কথা হচ্ছে, বেঁচে থাকার জন্য মানুষের যতটুক আসলে আসলে নিড, ওইটুক ছেড়ে দিয়ে মানুষ কিন্তু বাঁচা দেওয়া উচিত মাঝে মাঝে। তো এখন আমার বাসা থেকে বাসার জন্য মানে বাসা ছাড়ার জন্য যে মানে ই দিচ্ছে আর কি, নোটিস দিয়ে দিচ্ছে অলরেডি। দেবে না আপনার বাসা থেকে আসছে, আমার বাসা খুবই খুবই স্বাভাবিক দেওয়ার কথা। হ্যাঁ আপনি তো রাখবেন না, নিশ্চয়ই আপনি আপনি ভাবেন তো আপনি বাইরে কি করতে। আচ্ছা, সাংবাদিকদের জন্য কিছু বলতে চান কিনা আপনি, সাংবাদিক এবং আপনার ভক্তদের জন্য? শ্রদ্ধার জায়গা থেকেই হয় না, একদম তাই। ওইখানে ছোট কিছু দিয়েও নাড়ানো যায় না, তো আমি তো আসলে তাদের জন্য একদম ঠিক। হ্যাঁ আপনি যে মেহেদি দিয়ে সেটাকে আপনি চিনে ফেলছেন? চিনে ফেলছেন কারা তারা? আপনি কি চিনে ফেলছেন কারা তারা?
ওকে গ্রেট। তারা আমার জন্য কি করছে ভাই? বিপদে একদিন পড়বেন সেদিন বুঝবেন। আমি না বুঝি নাই কি রে ভাই, যাদেরকে নিয়ে গলায় গলায় খাতি, এক পেটে খাওয়া, এক বালতি ময়না, কই তারা? সেটাই, তারা নাই, এটা পাবেন না তাদেরকে। আর একদম তাই। হ্যাঁ তুমি উঠে দাঁড়াও, তুমি ভেঙে পড়লো না, আমি সেটা ভাঙতেই চাই না, উঠে দাঁড়াবো কি, আমি ভাঙতেই চাই না। কখনোই ভাঙবেন না। যারা আমাকে এসব নিয়ে বলতেছে তারা আমাকে কট্টুক কিনে, তারাকে আমি দেখতে, আমাকে আমাকে যে গালিগুলো দিল, তো আমাকে যারা চিনবে তাদের গালিগুলো আমার গায়ে লাগবে। এখন যদি আমি নানু ভাই আমাকে একটা বকা দেয় এটা আমার গায়ে লাগবে, কারণ নানু ভাই আমাকে জানে। ঠিক তাই, তার ওই রাইটটা আসছে, সে আমাকে জেনে বুঝে তারপর গালিটা দিচ্ছে, একটা বকা দিচ্ছে, তাই না? ওটা আমার লাগবে। ওই রাস্তার বস্তি বস্তি কেউ এসে দিয়ে আমাকে বস্তি বললো, আমি কি বস্তি হয়ে গেলাম? না কখনোই না, নেভার এভার। এইটা এটা বাসায় এসে কি খেলেন আপনি, কি খাওয়া দাওয়া করলেন? বাসায় মা হচ্ছে রান্না করছে, মুরগি মাংস, তারপরে কোলে মাছ অনেকগুলা। আচ্ছা ঠিক আছে। এই 27 দিন কি মিস করছেন আপনি বেশি? মিস করিনি অনেক কিছু। কেন আপনি যে আগে কি ঘুমাইছিলাম, একটা লং একটা ডিউরেশনের একটা স্বপ্ন দেখছিলাম, যেটা কিনা দুই স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, স্বপ্নের মধ্যে মিশে কোনো জায়গা ছিল না। আচ্ছা তাহলে কাজে ফিরবেন ডিরেক্টরদের সাথে কথাবার্তা বলে, তাই তো? খুব হ্যাঁ, একটু ফ্রি হয়ে সন্ধ্যাবেলার দিকে আমি দেখি কাজ কমিউনিকেট করি সবার সাথে, মিটিং ফিটিং করে আমি সব মানে যত দ্রুত আমি বাসার থেকে বের হয়ে একটু ক্যামেরার সামনে দাঁড়াতে পারি তত তাড়াতাড়ি মনে হবে যে আমার আত্মার মতো জানটা চলে আসছে আর কি। গ্রেট।